আর ঘুঘু পাখি, ঘুঘু পাখি যদি বাড়িতে আসে তাহলে কি হতে পারে? এখন প্রশ্ন হলো যে ঘুঘু পাখি কিসের প্রতীক? সবসময় সিম্বলাইজ করে চিন্তা করলে এটা ভালো হয়। ঘুঘু পাখি হচ্ছে রাহু বা কুগ্রহ বা শয়তান বা খারাপ কিছু। আমি যদি খুব সিম্পলিফাই করে বলি সেটা হচ্ছে যে খুব খারাপ কিছু, অমঙ্গল। সেই জন্য ঘুঘু পাখি বাড়িতে আসা বা বাড়িতে যদি বাসা করে, বিশেষ করে যদি দেখেন যে বাড়িতে ঘরে একটা জায়গায় বাসা বাঁধাচ্ছে, তা মানে জেনে রাখবেন যে বাড়িতে খুব শীঘ্র অমঙ্গল কিছু ঘটতে চলেছে বা খারাপ কিছু ঘটতে চলেছে। সেই জন্য নিয়ম হচ্ছে যে বাড়িতে যদি ঘুঘু পাখি বাসা বানায় তাহলে সেই বাসাটাকে কিন্তু ভেঙে দিতে হয়। আমি কখনোই প্রাণী হত্যায় বিশ্বাসী নই, কখনোই বলবো না কি তাকে মেরে ফেলুন। হ্যাঁ, অ্যাটলিস্ট যখন সে বাসাটা বানাচ্ছে সেই সময় যদি ভেঙে দেওয়া যায়, সেই সময় যদি ভেঙে দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। এবং যদি ঘুঘু পাখি বাড়িতে আসে বা ঘুঘু পাখি দেখা যাচ্ছে যে আপনার উঠোনে চড়ছে, তাকে কখনোই কিছু খাবার দেবেন না, এবং পারলে আপনি তাড়া করে তাকে তাড়িয়ে দিন। হ্যাঁ, মারার দরকার নেই। অনেকে বাড়িতে ঘুঘু পাখিকে সে ধরে মেরে ফেলে বা মাংস কেটে খায়, এগুলো একদম ঠিক না, এগুলো করা উচিত না, প্রাণী হত্যা মহাপাপ। সেই জন্য এইটুকু বলতে পারি যে বাড়িতে ঘুঘু পাখি আসলে সেটা জেনে রাখবেন, সেটা নিশ্চয়ই কোনো অশুভ বার্তা আনছে বা খারাপ কিছু ঘটতে পারে বা খারাপ কিছু ঘটতে চলেছে, তার সেই ইঙ্গিতটা নিয়ে আসছে। সেই জন্য বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিন। আর ঘুঘু পাখি যদি বাড়িতে বাসা বানায় তার মানে জেনে রাখবেন সে বাড়িতে নিশ্চিত কিছু অশুভ ঘটতে চলেছে, ঘটবেই। সেই জন্য ডিম পাড়ার আগে সে বাসাটাকে ভেঙে দিন যাতে সে বাসা বানাতে না পারে। এই হলো বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন।